বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম পিবিএ হোমের অ্যাকাউন্টিং সলিউশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সেলিম মাহমুদ সজীব সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের অনলাইন ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে এইচএসসি ও একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের নগদ প্রবাহ বিবরণী অধ্যায় থেকে এই অধ্যায়টির মাধ্যমে আমরা আজকে বিস্তারিত তথ্য জানবো চলো তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক আমাদের আজকের টিউটোরিয়ালের বিষয় এইচএসসি পরীক্ষার্থী বা একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য নির্ধারিত সিলেবাসের একটি অধ্যায় অধ্যায়টির নাম হচ্ছে নগদ প্রবাহ বিবরণী ইংরেজিতে একে বলে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নগদ প্রবাহ বিবরণী কী নগদ প্রবাহ বিবরণী কি এই সম্পর্কে আমাদের একটু ধারণা থাকা প্রয়োজন ব্যবসায় পরিচালনার জন্য আমাদের প্রতিনিয়ত প্রচুর অর্থের প্রয়োজন হয় তাই নগদ অর্থকে ব্যবসায় পরিচালনার মূল চালিকা শক্তি বলা হয়ে থাকে আমাদের শরীরে বা আমাদের জীবন প্রবাহের জন্য যেমন রক্তের প্রয়োজন ঠিক তেমনি একটি ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনার জন্য অর্থাৎ দেনা পাওনা পরিশোধ করার জন্য প্রচুর পরিমাণে অর্থের প্রয়োজন আর তাই এই নগদ অর্থের হিসাব রাখার জন্য একটি সময়ান্তে নগদ অর্থের আগমন ও নির্গমন অবস্থার পরিবর্তন তুলে ধরাকে নগদ প্রবাহ বিবরণী বলা হয় অর্থাৎ আন্তপ্রবাহ এবং বহিপ্রবাহ যে বিবরণীর মধ্যে তুলে ধরা হয় ওই বিবরণীকে আমরা বলি নগদ প্রবাহ বিবরণী বা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নগদ প্রবাহ বিবরণীটা দুটি পদ্ধতিতে করা হয়ে থাকে একটি হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি আরেকটি হচ্ছে পরোক্ষ পদ্ধতি আমরা আজকে আলোচনা করব এর একটি পদ্ধতি নিয়ে যে পদ্ধতিটা প্রত্যেকটি পরীক্ষায় একটি করে অঙ্ক থাকে আজকের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে নগদ প্রবাহ বিবরণের পরোক্ষ পদ্ধতি পরোক্ষ পদ্ধতি অনুসারে আমরা যদি অঙ্ক করি তাহলে পরোক্ষ পদ্ধতি এটি আবার তিনটি অংশে বিভক্ত অর্থাৎ তিনটি উৎস থেকে আমাদের অর্থের আগমন এবং নির্গমন হয়ে থাকে এই তিনটি উৎস হচ্ছে একটি হচ্ছে পরিচালন কার্যক্রম পরিচালন কার্যক্রম থেকে অর্থের আগমন নির্গমন হয়ে থাকে দুই নম্বর হচ্ছে বিনিয়োগ কার্যক্রম অর্থাৎ বিনিয়োগ কার্যক্রমের মধ্য দিয়েও আন্ত এবং বহিঃপ্রবাহ হয়ে থাকে আর তিন নম্বর হচ্ছে আর্থিক কার্যক্রম অর্থাৎ অর্থ সংক্রান্ত কার্যাবলী থেকে নগদ অর্থের আগমন এবং নির্গমন ঘটে তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ বেশ কিছু নিয়ম দেওয়া আছে আমরা যদি এই নিয়মগুলো আয়ত্ত করতে পারি তাহলে নগদ প্রবাহ বিবরণের পরোক্ষ পদ্ধতি নিয়ে আমাদের আর কোনো সমস্যাই থাকবে না তাই আমরা এই নিয়মগুলো খুব ভালো করে দেখে নেই প্রথমে আমরা আলোচনা করতে চাচ্ছি এক নম্বর নিয়ম সেটি হচ্ছে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ পরিচালন কার্যক্রম হতে যখন নগদ প্রবাহ অঙ্কে চাবে আমরা কিভাবে নির্ণয় করব। শুরুতে অঙ্কে আমাদের একটি নিট লাভ দেওয়া থাকবে এই নিট লাভটি আমরা শুরুতে নিয়ে নেব নিট লাভের সাথে আমাদের কিছু সমন্বয় করতে হয় কী সমন্বয় এক নম্বর সমন্বয় হচ্ছে অনগদ খরচ যোগ করতে হয় যদি প্রশ্নে অনগদ কোনো খরচ দেওয়া থাকে তাহলে সেটা আমাদেরকে শুরুতে যোগ করে নিতে হবে অনগদ খরচ বলতে আমি বোঝাচ্ছি যেমন আসবাবপত্রের অবচয় এই আসবাবপত্রের অবচয় এটি একটি খরচ কিন্তু এই খরচটি কখনো কি নগদে হয় না কারণ কি অবচয় ধরা যায় না ছোঁয়া যায় না এটি একটি অস্পর্শনীয় লেনদেন দুই নম্বর হচ্ছে চলতি সম্পদ হ্রাস পেলে যোগ করতে হবে অর্থাৎ এই নিট লাভের সাথে চলতি সম্পদ যদি আমাদের হ্রাস পায় তাহলে যোগ করব অর্থাৎ প্রশ্নে আমাদের দুটি বছরের তুলনামূলক একটি বিবরণী দেওয়া থাকবে তাই দুটি বছরের মধ্যে তুলনা করে আমরা দেখব যদি সেটি হ্রাস পায় তাহলে আমরা যোগ করে দিব আবার যদি চলতি সম্পদ বৃদ্ধি পেয়ে যায় সেই ক্ষেত্রে তা আমরা বিয়োগ করে দেব অনুরূপভাবে চলতি দায় যদি হ্রাস পায় সেক্ষেত্রে বিয়োগ করতে হবে আবার চলতি দায় যদি বৃদ্ধি পায় তাহলে যোগ করতে হবে এখন আসো চলতি সম্পদ চলতি দায় এগুলো কি। যে সম্পদগুলোর ফল সাধারণত এক বছরের মধ্যেই ভোগ করা যায় এগুলো হচ্ছে চলতি সম্পদ যেমন আমি এখানে বেশ কিছু উদাহরণ লিখে দিয়েছি চলতি সম্পদের মধ্যে হচ্ছে দেনাদার বা প্রাপ্য হিসাব এদিকে আছে পণ্য প্রাপ্য বিল বা প্রাপ্য নোট অগ্রিম খরচ সমূহ যে কোনো খরচের অগ্রিম এবং অনাদায়ী আয়সমূহ অর্থাৎ আয়ের বকেয়াসমূহ এগুলোকে আমরা চলতি সম্পদ বলি এবার আসো চলতি দায় চলতি দায় হচ্ছে যে সমস্ত ঋণ বা দায় সাধারণত এক বছর মেয়াদি হয়ে থাকে এগুলোকে আমরা চলতি দায় বলি চলতি দায়ের উদাহরণ যদি আমরা দেখি এখানে চলতি দায় হচ্ছে যেমন পাওনাদার বা প্রদেয় হিসাব ব্যাংক জমা তিরিক্ত প্রদেয় বিল বা প্রদেয় নোট বকেয়া খরচসমূহ অর্থাৎ যে কোনো খরচের বকেয়া হতে হবে অগ্রিম আয়সমূহ অর্থাৎ কাজ করার পূর্বেই অর্থ নেওয়া হয়েছে যেটাকে আমরা অনুপার্জিত আয় বলে থাকি এরপরে আসো স্থায়ী সম্পদ বিক্রয় জনিত ক্ষতি স্থায়ী সম্পদ কি যে সম্পদের ফল দীর্ঘদিন ভোগ করা যায় এই সকল সম্পদকে স্থায়ী সম্পদ বলে যেমন ভূমি আসবাবপত্র দালান কোটা কলকবজা যন্ত্রপাতি ইত্যাদি এগুলো ব্যবহার করতে করতে যখন পুরাতন হয়ে যায় সেগুলো আমরা কী করে ফেলি বিক্রি করে ফেলি তো সেই সম্পদ যখন আমরা বিক্রি করব। যদি বিক্রি করে আমাদের লস বা ক্ষতি হয় তাহলে আমরা নিট লাভের সাথে এটি যোগ করব অথবা বিক্রয়জনিত লাভ যদি লাভ করতে পারি সেই ক্ষেত্রে আমরা বিয়োগ করে দেব। এই আইটেমগুলো নিট লাভের সাথে যোগ বিয়োগ করার পর আমাদের একটি রেজাল্ট চলে আসবে ওই রেজাল্টটির নাম লিখব আমরা পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ অথবা ব্যবহার আমাদের পরিচালন কার্যক্রমের যে রেজাল্টটা চলে আসবে এটি যদি পজিটিভ মান হয় তাহলে আমরা লিখব নিট নগদ প্রবাহ আর যদি মানটা নেগেটিভ হয় তখন লিখতে হবে নিট নগদ ব্যবহার এবার চলো দ্বিতীয় নাম্বারটায় আমরা দেখি বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ এখানে রুলস মাত্র দুটি রুলস রয়েছে স্থায়ী সম্পদ বিক্রয় করলে টাকা আসবে তখন আমাদেরকে যোগ করতে হবে আবার স্থায়ী সম্পদ যদি আমরা ক্রয় করি তখন টাকা চলে যাবে তাই বিয়োগ করতে হবে এইখানে স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লাভ বা ক্ষতি এখানে আসবে না শুধুমাত্র স্থায়ী সম্পদ বিক্রয় করলে যোগ এবং ক্রয় করলে বিয়োগ এছাড়া আর কোনো আইটেম বিনিয়োগ কার্যক্রমে আসে না তিন নম্বর বা সর্বশেষ নিয়ম হচ্ছে আর্থিক কার্যক্রম হতে নগদ প্রবাহ এখানে শেয়ার বন্ড ডিবেঞ্চার এগুলো যদি আমরা বিক্রয় করি তাহলে আমাদের কি অর্থ আসবে তাই এটি যোগ করতে হবে অপরদিকে শেয়ার বন্ড ডিবেঞ্চার এগুলো যদি বিক্রয় না করে ক্রয় করি সেক্ষেত্রে আমাদের কি টাকা চলে যাবে এটি বিয়োগ করতে হবে ধার কর্য বা ঋণ এগুলো যদি আমরা পরিশোধ করে দিই সেক্ষেত্রে বিয়োগ করতে হবে এবং বছর শেষে যদি লভ্যাংশগুলো আমরা পরিশোধ করে দিই সেক্ষেত্রে বিয়োগ করতে হবে এই হচ্ছে তিনটি কার্যক্রম হতে নগদ প্রবাহ প্রত্যেকটি কার্যক্রমের অঙ্ক যখন আমরা শেষ করবো একটি রেজাল্ট চলে আসবে রেজাল্টটি যদি পজিটিভ হয় তাহলে আমাদের লিখতে হবে নিট নগদ প্রবাহ আর যদি রেজাল্টটা হয় নেগেটিভ তাহলে আমাদের লিখতে হবে নিট নগদ ব্যবহার এই রুলসগুলো ছাড়াও আরও কিছু নোট করতে হয় আমাদের যেমন ধরো কোনো অঙ্কে যদি নিট লাভ এই নিট লাভটা যদি আমাদের দেওয়া না থাকে তাহলে এই নিট লাভটা আমাদেরকে আগে নোট করে বের করে নিতে হবে নোটটা হচ্ছে নিট লাভ সমান সমাপনী সংরক্ষিত আয় থেকে প্রারম্ভিক সংরক্ষিত আয় বিয়োগ করতে হবে এবং এর সাথে যোগ করতে হবে লভ্যাংশ প্রদান আমরা যদি এই সূত্রটি ব্যবহার করি তাহলে আমরা নিট লাভের মান পেয়ে যাব। আর এটি দ্বারা আমরা অঙ্কটা সমাধান করতে পারব দুই নম্বর হচ্ছে অবচয়। অর্থাৎ অঙ্কে যদি অবচয় দেওয়া না থাকে তাহলে আমরা অনগত খরচ কীভাবে নিব তাহলে অনগত খরচ নিতে হলে আমাকে অবচয়টা বের করে নিতে হবে অবচয় বের করার সূত্র হচ্ছে সমাপনী পুঞ্জীভূত অবচয় বা সমাপনী অবচয় সঞ্চিতি বিয়োগ প্রারম্ভিক পুঞ্জুবিত অবচয় বা প্রারম্ভিক অবচয় সঞ্চিতি যোগ করতে হবে বিক্রয়কৃত সম্পত্তির অবচয় যদি কোনো স্থায়ী সম্পদ আমরা বিক্রি করে থাকি তবে সেই সম্পদের মধ্যে ঠিক যতটুকু অবচয় অন্তর্ভুক্ত থাকবে এই অবচয়টি এখানে এসে যোগ করে দিতে হবে তিন নম্বর নোট হচ্ছে প্রশ্ন পর্বে নতুন সম্পদ ক্রয়ের কথা বলা আছে কিন্তু কত টাকায় ক্রয় করা হয়েছে তা যদি বলা না থাকে নোট করে বের করে নিতে হবে কত টাকা স্থায়ী সম্পদ ক্রয় করা হয়েছে নোটটি হচ্ছে সমাপনী সম্পদ বিয়োগ প্রারম্ভিক সম্পদ যোগ বিক্রয়কৃত সম্পদ অর্থাৎ যে সম্পদটা বিক্রয় করে দিয়েছি ওই সম্পত্তির ক্রয় মূল্য এখানে অন্তর্ভুক্ত করতে হবে এই নিয়মগুলো যদি আমরা খুব সুন্দর করে বুঝে বুঝে পড়ে আয়ত্ত করতে পারি তাহলে নগদ প্রবাহ বিবরণীর পরোক্ষ পদ্ধতি নিয়ে আমাদের কোনো সমস্যাই থাকবে না পরের ক্লাসে যখন এই নিয়মগুলো ব্যবহার করে একটি উদাহরণ তোমাদের সামনে তুলে ধরবো এই অধ্যায় নিয়ে তোমাদের আর কোনো সমস্যাই থাকবে না তাই অঙ্ক করার আগে এই নিয়মগুলো আগে আমাদেরকে ভালো করে মুগ্ধ করে নিতে হবে আশা করি আজকের ক্লাস থেকে নগদ প্রবাহ বিবরণী সম্পর্কে তোমরা স্পষ্ট একটি ধারণা পেলে তাই আজকের ক্লাস এখানেই শেষ করছি পরের ক্লাসে আমরা একটি পূর্ণাঙ্গ অঙ্ক করার চেষ্টা করব সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ